হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলা কুইজিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি দেখাবো সেটা একটা রিকোয়েস্টেড রেসিপি, এবং এটা হচ্ছে টাকি মাছের ভর্তা। যারা টাকি মাছ পছন্দ করেন তারা তো এটা অবশ্যই ট্রাই করবেন, যারা পছন্দ করেন না তারাও যদি এটা একবার ট্রাই করেন আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগবে। তো ভর্তাটি করে নিতে নিতে আমরা দেখি নিই এর ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী এবং কীভাবে সবচেয়ে সহজ উপায়ে এটা করা যায়। টাকি মাছের এই বিশেষ ভর্তাটি করার জন্য আমি প্রথমে প্যানটাতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুবই কম হবে, খুব বেশি না, জাস্ট মাছটা যেন লেগে না যায় সেরকমভাবে একটু তেল দিয়ে দিব। দিয়ে এটাকে একটু গরম হতে দিব। এ পর্যায়ে আপনারা দেখে নিন, মাছটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, মাথাটা আমি ফেলে দিয়েছি, এবং এর মধ্যে 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, মানে এক চিমটি হলুদ দিলেই চলবে, আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি মাখিয়ে সুন্দর করে ভেজে নেব। ভাজার সময় আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যেন চুলার আঁচটা মিডিয়াম টু লোতে থাকে, খুব মৃদু আঁচে আপনারা ভাজবেন মাছটাকে। এই মাছটাকে আপনারা কোনোভাবেই ক্রিস্পি করে ভাজবেন না, একদম সফটলি ভাজবেন, তাহলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এপিট উপিট হালকা করে আপনারা ভেজে নেবেন, এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা সফট হয়, মাছটা যেন প্রপারলি এবং সুন্দরভাবে ভাজা হয়। সেজন্য আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি, মৃদু আছে, ঢাকনা দিয়ে এটাকে ভাজতে হবে। এবং এ পর্যায়ে মাছটাকে আমি সাবধানতার সহিত উল্টিয়ে দিব। এবং পরবর্তীতে আমি আরেকবার একটু ঢাকনা দিয়ে দিব, দিয়ে এটাকে আবার ভেজে নিব। মাছ যদি এ পর্যায়ে একটু ভেঙে যায় তাতে কোনো সমস্যা নাই, কারণ আপনারা জানেন নিশ্চয়ই এটা আমরা ভর্তা করব এবং এটাকে আমরা ভেঙেই ভর্তা করব। তো আবার আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, অল্প আছে, ঢাকনা দিয়ে আমার মাছটাকে সিদ্ধ মতো করে ভেজে নিতে হবে। মাছটা যখন নরম হবে তখন আমি এটা নামিয়ে নিব, এবং নামিয়ে এটা দেখবেন আপনারা খুব ইজিলি মাছখানের কাঁটাটা আপনারা খুলতে পারবেন, খুব ইজিলি আমি সবগুলো মাছের কাঁটাগুলো বেছে নিয়েছি। এবং এ পর্যায়ে আমি সেম প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, আর এই তেলের সাথে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিচ্ছি এখানে, দিয়ে এটা নরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, এটাকে খুব বেশি ভাজা ভাজা করতে হবে না, জাস্ট নরম হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। এবং এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 8টা কাঁচামরিচ কুচি। আপনারা কিন্তু কাঁচামরিচের ঝালটা নিজেরা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আগে আমি মাছটা লবণ দিয়ে ভেজেছিলাম, তাই এখন আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া, এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, শুধু কাঁচামরিচ দিয়ে করলেও হবে। এটাকে আমি নেড়ে চেড়ে এখন একদম নরম নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ 2 চা চামচের মতো আদা কুচি। আদা কুচিটা দিয়ে খুব বেশিক্ষণ যে ভাজবো তা না, এটা জাস্ট হালকা একটু ভাজার পরে আমি দিয়ে দিব মাছের যে আমি বেছে রেখেছি মাছটা, ওই মাছটা দিয়ে দিব। আপনারা আদা কুচিটা 1 থেকে 2 মিনিট ভাজবেন। প্রায় 1 মিনিট আদাটাকে ভাজার পরে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একদম ম্যাশ করে ফেলতে হবে, মানে পুরা মিক্স করব আমি ভর্তার মতো।
এবং জালটা কিন্তু আমি মিডিয়াম টু লো তে রেখেছি, মানে খুব কম আছে এটাকে রান্না করতে হবে। একটা চামচ দিয়ে এটাকে আমি ভালো করে ম্যাশ করে করে ভেজে নিব। 5 থেকে 7 মিনিট লো আছে, একদম মৃদু আছে, ভাজার পরে এই জিনিসটা এইভাবে একদম মাখা মাখা হয়ে যাবে। এ পর্যায়ে হয়ে যাবে আমাদের টাকি মাছের ভর্তা, এবং এটা আপনারা এ পর্যায়ে একটু লবণটা চেক করে নেবেন। লবণটা ঠিক হলেই হয়ে গেল আজকের রেসিপি। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই বিদায়।